পশ্চিমবঙ্গ সার্কাস আরো 9 মাস চলবে। গত 9 বছর 2 মাস ধরে এই সার্কাস মানুষকে বারবার হাসিয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রযোজিত, মমতা ব্যানার্জি পরিচালিত পশ্চিমবঙ্গ সার্কাস চলছে, এবং সেই সার্কাসের মধ্য দিয়েই আপনারা জানতে পেরেছেন সিধু কানুর সঙ্গে ডহরদামে একজন বিপ্লবী ছিল। আপনারা জানতে পেরেছেন আমাদের ফিল্ম স্টার রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। আপনারা জানতে পেরেছেন মৃত্যুর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভেঙেছিলেন, এমন অনেক কিছু। কিন্তু আপনারা তো দূরের কথা, গোটা পৃথিবী যে বিষয় নিয়ে সবচাইতে উদ্বিগ্ন এই মুহূর্তে, প্রায় সমস্ত গবেষণাগারে সমস্ত গবেষক বিজ্ঞানী বিশেষজ্ঞরা যে ভাইরাসের আক্রমণের প্রতিরোধ কিভাবে সম্ভব তা নিয়ে গবেষণা করছেন, পশ্চিমবঙ্গ সার্কাসের শেষতম এপিসোডে গতকাল রাতে সেই ভাইরাস কোন কোন বারে রাস্তায় থাকে আর কোন কোন বারে রাস্তায় থাকে না, সেই রহস্যের সমাধান হয়ে গেছে। সত্যজিৎ রায় বেঁচে থাকলে ফেলুদাকে দিয়ে এই রহস্য অনুসন্ধানে ব্রতী হবেন, হতেন কি না আমি জানি না, কিন্তু ঠিক নির্দিষ্ট করে 5ই আগস্ট, নির্দিষ্ট করে 31শে আগস্ট, নির্দিষ্ট করে 9ই আগস্ট, প্রথমে তো নাকি 15ই আগস্ট ভাবনার মধ্যে ছিল, এই দিনগুলোতে যে করোনা ভাইরাস রাস্তায় থাকে এবং সংক্রমণ ঘটায় আর বাকি দিনগুলোতে যে করোনা ভাইরাস ছুটি নেয়, এ তথ্য সম্ভবত এই সার্কাসের প্রযোজক পরিচালক ছাড়া আর কারোর জানার মধ্যে ছিল না। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা নেবেন, আর যখন আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা 15 লক্ষ অতিক্রম করেছে, তখন দেশের প্রধানমন্ত্রী 15-র চাইতেও বেশি 24টা রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রির ব্যবস্থা পাকা করছেন, এই অভিযোগ সহ যে উনার আগে দেশকে নিয়ে কেউ ভাবেনি, কেউ দেশকে এগোয়নি। জানতে ইচ্ছে করে উনি যেগুলো বেচছেন সেগুলো তো কেউ না কেউ বানিয়েছিল, তারা তো উনার আগেই ছিল। উনার আগে থাকা দেশের প্রধানমন্ত্রীরা যদি কিছু না কিছু বানিয়ে না থাকেন, তাহলে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেগুলো বেচবার সুযোগ পেলেন কি করে? উত্তর মেলে না। যেমন উত্তর মেলে না আমাদের রাজ্যের কোভিড চিকিৎসা ব্যবস্থাপনা কোন নক্কারজনক পৌঁছলে পরে বনগাঁ হাসপাতালের ইমার্জেন্সির সামনে মৃতদেহ পড়ে থাকে, 18 ঘন্টা ধরে একটার পর একটা হাসপাতাল ঘুরেও সামান্য একটু অক্সিজেনের ব্যবস্থা করতে না পেরে পিয়ালি বলে মেয়েটাকে মরে যেতে হয়। শুভ্রজিতের কথা আমরা সবাই জানি, শুভ্রজিতের মা আজকে আমাদের রাজ্যের সব 18 বছরের ছেলের মা, তার এত এত লক্ষ লক্ষ 18 বছরের সন্তানের কাছে সেই মা প্রশ্ন করছেন, আমার ছেলেটাও তোমাদের মতো বেঁচে থাকতে পারত, যাদের দোষে বাঁচল না, তোমাদের বয়সের ধর্ম হওয়া উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 18 বছরের ছেলে মেয়েরাও প্রস্তুত হচ্ছে রুখে দাঁড়ানোর জন্য, আর এই প্রস্তুতি গোটা রাজ্য জুড়ে অভূতপূর্ব গতিতে যখন অগ্রসর হচ্ছে, ঠিক তখন লকডাউনের সার্কাসটা নেমে এলো।
সপ্তাহে দুদিন, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, 6টা থেকে 8টা, মানে কি এগুলোর? ওই দিনের আগের দিন মানুষ অবাধে ঘোরাফেরা করবে, আর ওই দিন মানুষ ঘরে বসে থাকবে। যে সময় নির্দিষ্ট করছেন সেই সময়ের আগের সময় পর্যন্ত সব কিছু এলাও, ওই সময় সব কিছু বন্ধ। কেন করছেন? কি সমাধান চাইছেন এর মধ্য দিয়ে? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সমস্যা, সেটা অতিমারির সমস্যা হতে পারে, মহামারীর সমস্যা হতে পারে, খরা বন্যা ভূমিকম্পের সমস্যা হতে পারে, মানুষকে বিপদে ফেলা কোনো সমস্যার মোকাবিলা মানুষকে সঙ্গে নিয়ে ছাড়া করা যায়নি। করোনা সমস্যার মোকাবিলাও করতে হলে মানুষকে সঙ্গে নিতে হবে, মানুষকেই উপলব্ধির মধ্যে আনতে হবে। সরকারের দায়িত্ব সেটা আনানো, যে লড়াইটা রোগের সাথে, রোগীর সাথে না। করোনা রোগী সমাজের শত্রু না, করোনার রোগ আমারও শত্রু, আপনারও শত্রু। এমন একটা পরিবেশ সমাজে তৈরি করা হলো যেটা সামাজিক বিচ্ছিন্নতাকে আজকে একটা চরমতম হীন পর্যায়ে নিয়ে গেল। স্বামীর করোনা হলে তার প্রেয়সী স্ত্রীকে বলতে হচ্ছে বাড়িতে থাকার কি দরকার, হাসপাতালে ভর্তি করলেই তো হয়, অথচ সব করোনা রোগী সত্যি হাসপাতালে ভর্তির মতো না। যতটুকু জানা গেছে, যতটুকু খবর পাওয়া গেছে, তাতে সত্যি সত্যি বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হতে পারেন একটা বড় অংশের মানুষ করোনায় আক্রান্ত হলে, কিন্তু সরকার সেটা শেখালো না। সরকার লাল ইটের টুকরো দিয়ে সাদা রঙের বৃত্ত টেনে বলল সামাজিক দূরত্ব। শারীরিক দূরত্বের শব্দবন্ধটা সামাজিক দূরত্ব শব্দবন্ধ পাওয়ার সাথে সাথে একটা নতুন অর্থের দোতক হয়ে গেল, আর সেই অর্থটা হলো এই, যা পুঁজিবাদ চায়, যা সাম্রাজ্যবাদ চায়। বিশ্বায়ন পর্বে যে কথাটা প্রথম এসেছিল, একা বাঁচার তত্ত্ব, সামাজিক দূরত্ব মানে আমাকে একা বাঁচতে হবে, সমাজের আর পাঁচজনকে নিয়ে আমি বাঁচব না। এই সামাজিক দূরত্বের তত্ত্বকে প্রতিষ্ঠিত করে দিল মেইনস্ট্রিম মিডিয়া। তারা কখনো এ তথ্য দেখালো না যে কত মানুষ বাড়িতে থেকে সুস্থ হয়েছেন, কে মারা গেছেন। সব মৃত্যু দুঃখজনক, কিছু মৃত্যু তো রাজ্য সরকারের অপরাধ। সুভ্রজিতের মৃত্যু রাজ্য সরকারের অপরাধ, মনীষা দাসের মৃত্যু রাজ্য সরকারের অপরাধ, দেববাল্য বিশ্বাসের মৃত্যু রাজ্য সরকারের অপরাধ, গতকাল পিয়ালির মৃত্যু রাজ্য সরকারের অপরাধ, বনগার মৃত্যু রাজ্য সরকারের অপরাধ। কিন্তু সব মৃত্যুই তো অপরাধ না। কে মারা গেলেন, এই সংবাদ যত বেশি করে দেখানো হয় ভয় সৃষ্টি করার জন্য, কত লোক ভালো হলেন, কত লোকের জন্য ভালো করবার জন্য পাড়ায় পাড়ায় রেড ভলেন্টিয়ার্সরা সহযোগিতা করল, মেইনস্ট্রিম মিডিয়ার নজর এড়িয়ে যায়। প্রায় সব পাড়ায় এখন রেড ভলেন্টিয়ার্স আছে, যারা করোনা রোগীর পরিবারে ওষুধ পৌঁছে দিচ্ছে, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। যখন পরিযায়ী শ্রমিকরা আসবার পরে তাদের কোয়ারেন্টিনে সেন্টারে রাখা হচ্ছিল এবং সরকার হাত গুটিয়ে নিয়েছিল, এই রেড ভলেন্টিয়ার্সরা তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছে, জল পৌঁছে দিয়েছে। কিন্তু ভলেন্টিয়ার সব কাজ করতে পারে না, করতে হয় সরকারকে। সেই সরকার হাবুডুবু খেলো খালি লকডাউনের দিন ঘোষণা করতে,
প্রকাশ্যে শোনা গেল টেলিভিশনে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন গৌতমটা কি করছে, গৌতম তো এত ভুলভাল করে না। কি মানে? কিছুই পরিকল্পিত ছিল না। ওখানে দাঁড়িয়ে পুলিশ সুপার অনুজ শর্মাকে নির্দিষ্ট অনুষ্ঠানের দিন বলতে হচ্ছে যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসের কাছে ঘোষণা করছেন তারিখ। রাজ্যের একজন মুখ্য সচিব কি শুধুমাত্র কোনো কোনো নেতার ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্যই আছেন, সরকারের কাজ করার জন্য নেই? প্রশ্নগুলো উঠে আসছে, আর এই প্রশ্নগুলো নানান ফর্মে আগামী 9 মাস ধরে পশ্চিমবঙ্গ সার্কাসকে ঘিরে উঠতেই থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। আমি ছোট্ট বক্তব্য শেষ করব আমার বিশিষ্ট বন্ধু কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক, 50 টাকায় গরিব মানুষের ডায়ালিসিস করে উদাহরণ তৈরি করা ফুয়াদ হালিম গুরুতর অসুস্থ, করোনায় আক্রান্ত হয়ে বেলফিউ নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন। আমি আমার বন্ধু কমরেড ডাক্তার ফুয়াদ হালিমের দ্রুত আরোগ্য কামনা করছি। তার পরিবার পরিজনকে বলছি আমরা সবাই আছি আপনাদের সাথে। ওর স্ত্রী সায়রা, ওর পরিবারের অন্যান্যরা, সকলের সাথে আমরা আছি। ফুয়াদের লড়াই জিতবে, মানব সভ্যতাও এই লড়াই জিতবে। কিন্তু সার্কাস যারা করেন তারা তো জোকারই থেকে যাবেন, তার উঠতে পারবেন না। নমস্কার।